কেমন স্বামী, নিজের বউয়ের সঙ্গে এমন ঘটনা ঘটাতে পারলো? খুব চাপা স্বভাবের গৃহবধূ মনে করতেন একদিন সব ঠিক হয়ে যাবে। এবার যা ঘটলো তাতে নিন্দার ঝড় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া অঞ্চলের দক্ষিণ হাবড়া উদয়ন সংঘ খেলার মাঠ সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বছর চারেক আগে হাবড়া বাণীপুর এলাকার বাসিন্দা বছর ২৭ অদিতি কর্মকারীর সঙ্গে, দক্ষিণ হাবড়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ কর্মকারীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে নাকি দাম্পত্য কলহ চলত। চাপা স্বভাবের ওই গৃহবধূ সব মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন, এমনকি অশান্তির কথা ভেবে বাপের বাড়ি বলতেন না বলে জানালেন গৃহবধূর বাবা। অদিতির বাবার অভিযোগ, তাদের জামাইয়ের কোনো কাজে মন বসত না, তাকে স্বনির্ভর করতে একাধিক কম্পিউটার কিনে দেওয়া হয় রোজগারের উদ্দেশ্যে, তাতেও তার স্বাদ মেটেনি। এমনকি বারবার মেয়ের বাড়িতে খাবার পৌঁছে দিয়েও কমেনি অশান্তি, হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। মেয়ের এই পরিণতির জন্য জামাইকে দায়ী করে কঠিন শাস্তির দাবি তুললেন মৃত গৃহবধূর বাবা। আমরা চাইছি ওর কঠোর ফাঁসি হোক, ফাঁসির হুকুম হোক, ওর ফাঁসি যেন হয়। আমার মেয়ে যেভাবে মারা গেছে ও সেভাবে যাতে মৃত্যু হয়। ছেলেটির অন্তত পাঁচ ছটা কম্পিউটার দেওয়া হয়েছিল, যে কম্পিউটার করে যাতে সংসার চালাতে পারে। সে কোনো কাজ করতো না, দুদিন তিন দিন করে করে ছেড়ে দিত। চাল ডাল সবজি বাজার করে সমস্ত কিছু আমি ওদের বাড়িতে নিয়ে দিয়ে আসতাম। বোনের ওই পরিণতির জন্য স্বামীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৃত গৃহবধূর দিদি। তিনি অভিযুক্তের কঠিন শাস্তির দাবি তুলেছেন। বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি খুব, বোন ছিল চাপা, বোন কাউকে বলতো না, মারধর করতো, খুব অশান্তি করতো। শ্বশুর শাশুড়ি এরকম ওকে প্রেশারে রেখেছে, ওই জন্য কাউকে যেন না বলে, আত্মীয় স্বজনকে যেন না বলে, বাবা মাকে যেন না বলে, এইভাবে ওকে রেখেছে। আর ওই ছেলে মদ খেয়ে ওকে ধরে ধরে মারত। তারপরে ও সংসার করার জন্য মা বাবাকে জানাতো না, এইভাবে ওকে রেখেছে। কিন্তু ওই ছেলেকে ফাঁসির হুকুম দিতে হবে। আমার বোনকে যেইভাবে মেরেছে, আমি ওই ছেলেকে যেন জ্যান্ত না দেখি। গোটা ঘটনার বিবরণ দিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ।